সম্মানিত শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি থানকুনি বা তার চমৎকার কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব। থানকুনি আমাদের অতি পরিচিত একটি পাতা, পুকুর পাড়ে রাস্তার পাশে দেখতে পাবেন। কথায় বলে পেট ভালো থাকলে মনও ভালো থাকে। চিকিৎসকরাই বলছেন থানকুনি পাতা এমন ভেষজ গুণ রয়েছে, নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনো দিনও ভুগতে হবে না। নিয়মিত খেতে পারলে শরীর স্বাস্থ্য তো সতেজ থাকবেই, ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয়। দেখে নেওয়া যাক যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি। দাঁতের রোগ সারাতেও থানকুনি পাতার তুলনা নেই। মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতের ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায় অনেক তাড়াতাড়ি। থানকুনি পাতা চুল পড়া বন্ধ করে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। আপনার যদি পুরনো ক্ষত হয়ে থাকে, কোনো ওষুধ কাম করছে না, তাহলে থানকুনি পাতা সিদ্ধ করে তার পানি লাগালে সেরে যাবে। সাধ্য ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যাবে। মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল উঠে রোগ হয়ে যায়। থানকুনি পাতার রস মৃত কোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মিশ্রণ করে দেয়। থানকুনি পাতায় থাকে ব্যাকোসিড এ ও বি। ব্যাকোসিড বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নাই। নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে পেট নিয়ে কোনোদিনও পেটের সমস্যায় ভুগতে হবে না। শুধু পেট নয়, আলসার, একজিমা, হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে। ত্বকেও জেল্লা বাড়ে, বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন এক গ্লাস দুধে 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে, আত্মবিশ্বাসও বেড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।